হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম অনেকদিন পরে। সো আমি একটু মুভিং নিয়ে ব্যস্ত ছিলাম, আমি আমার বাসা মুভ করেছি, তো তাই আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আশা করি এখন নিয়মিত ভিডিও দেব। তো আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো তার জন্য আমি একটা প্যান গরম করে তার মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ আমি মালাইকারিটা সরিষার তেল দিয়ে করব। আর ওখানে আমি চিংড়ি মাছ, গলদা চিংড়ি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। আমি যেই পাগুলো হয় চিংড়ি মাছের, গলদা চিংড়ির, সেটাও কিছু কিছু যে কয়টা পেরেছি আমি খুব ভালো করে পাগুলো খুলে নিয়েছি। এখন আমি তেলটা গরম হতে থাক, আমি পেঁয়াজগুলো কেটে নেব। তো তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা যখন ভাজবেন তখন একটু বাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিংড়ি মাছের শেপটা খুব ভালো আসে। কিন্তু আমি একটু বেশি টাইম হয়ে গেছিলো তাই চিংড়ি মাছগুলো শক্ত হয়ে গেছিলো, আমার বাঁকা হচ্ছিল না। তো চিংড়ি মাছটা এদিকে ভাজা হোক, আমি পেঁয়াজগুলো কেটে নিই। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আমরা খুব ভালোভাবে আর কি একটু শক্ত শক্ত করেই ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছের মালাইকারিটার জন্য একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হয়। আর চিংড়ি মাছের উপরে যেহেতু খোসাটা আমি রেখেছি, তো ভেতরটা কিন্তু জুসি থাকবে, শক্তটা হবে উপরের খোসাটা, যার কারণে খুব সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার আসবে। তা আমি ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি আমার পেঁয়াজগুলো এই মাছের মধ্যেই দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ তো দেখেছেন কতটুকু পরিমাণ দিয়েছি, আর আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি এখানে কোনো ধরনের লাল মরিচ ইউজ করব না, আমি শুধু কাঁচামরিচের ঝালটাই এটার ঝাল হবে আর কি। এখন আমি এই চিংড়ি মাছের সাথেই পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব একসাথে। আরও এটার মধ্যে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা, যেটা চিংড়ি মাছের মালাইকারির মধ্যে অসম্ভব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করে। এখন এটাকে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব।
আমি এই পেঁয়াজ মরিচ এবং মাছটা ভাজতে ভাজতে এটার মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। মশলা বলতে আমি দেবো শুধু হলুদের গুঁড়ি আর হচ্ছে নারিকেলের দুধ। যারা দেশে থাকেন তারা যদি খুব কী বলে পিওর যেটা একদম অরিজিনাল যে নারিকেলের দুধ করা হয় ঘরে গ্রেট করে তারপরে বেটে সেটা দিতে পারলে তো ইজ অসম। আমাদের বরিশালে এটা এরকমভাবেই দেওয়া হয়, একদম ফ্রেশ করা হয়। তো হলুদ কথার কথায় আমি হলুদের গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে ধনিয়ার গুঁড়িটাও দিতে হয়। তো এখন এই মশলাটা আবার একটু ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে নারিকেলের দুধ অ্যাড করব। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, আমি শুধু নারিকেলের দুধের উপরেই আমি রান্নাটা শেষ করব। এবং অন্য অন্য এলাকায় এটাকে স্পেসিফিকভাবে চিংড়ি মাছের মালাইকারি বলা হয়, কিন্তু আপনারা যারা বরিশালের আছেন, আমি বরিশালের পটুয়াখালীর মেয়ে, তো আমরা কিন্তু চিংড়ি মাছ ভাজিটা এভাবেই খাই। আমাদের চিংড়ি মাছ ভাজি করবে এই প্রসেসটাই হবে। তো অন্য অন্য এলাকায় এটাকে মালাইকারি বলা হয়, বাট আমাদের এখানে বরিশালে চিংড়ি মাছ ভাজিই বলা হয়। এবং এটা খেতে খুবই খুবই মজা। তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম আর কি, আমার চুলার জালটা একটু বেশি ছিল, তো নারিকেলের দুধটা দেওয়ার সাথে সাথে নিচটা একটু লেগে আসতেছিল, তাই আমি একটু পানি দিয়ে দিলাম, আর কোনো পানি অ্যাড করব না আমি। তো আমি এই ফাঁকে একটু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপনি ভিডিওটা দেখছেন, জাস্ট একটু সাবস্ক্রাইবে ক্লিক করলেই এনাফ, কোনো টাকা পয়সা কোনো দরকার হয় না। তো এটা হয় কি, আমি আমার জন্য একটু ভালো হয়, আমি উৎসাহিত হই যে না আমার চ্যানেলটা কেউ দেখছে। বাট আপনারা আমার সাবস্ক্রাইবটা খুব বেশি বাড়তেছে না, তাই আমি ভিডিওটাও রেগুলারভাবে দিতে পারতেছি না, কারণ আমি ওই উৎসাহিতটা হচ্ছি না। তো প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি বেশি ভালো লাগে তো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, যেন অন্য মানুষরা আমার ভিডিওটা দেখতে পারে। তো বলতে বলতে আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আরও কিছু নারিকেলের দুধ অ্যাড করে, আমি এটা ফুল ক্রিম যেটা সেটা আমি অ্যাড করেছি। তো এখন আমি এটাকে কত কিছুক্ষণ সময়ের জন্য এভাবেই কষাতে থাকবো। তো আরেকটা জিনিস যেটা আমি এখন দিচ্ছি সেটা হচ্ছে চিনি। তো চিনি এবং আমি একটু ঘি অ্যাড করে দেব, তাতে কী হবে একটা শাহি ফ্লেভার আসবে ঘিটায়, এবং খুবই ফ্লেভারটা খুব মজার একটা ফ্লেভার হবে। তো এভাবে আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া কমপ্লিট, এবং আমি কিন্তু লবণও অ্যাড করেছি যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি শুধুমাত্র এখন ঝোলটাকে টানিয়ে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবারও বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।